buradaki silim kaşındaki. Bizi suratikli. Karmama. Katagen numrisi de dersin. Vay kanka kısa değil konu konu. Dert. Devlek buna. Tali. Erdoğan'ı tımaç cüzdeni ona. Tali ki abar süzet kör ben. Babu şu süzet kör bu. İzi bunu helal olsun neyi. Kola sözüşeti bu rızayı. Tali tatil konu. Dörü niye kızım? Kolay ektik hortinişilo! Kolay kabika! Kolay kez sosakın rastırı otolara hoş! Tutum aşamı şekli! Rastırımı da sosa falese de tutum aşamı şekli! Sosa rastırımı otolara kli ki o izan ona! Bayır hete çeş kuru para zahla ki! Zani to? To ki ise? Ekon tümü dörü niye ki zeyte soy batarı rastkan ne zunne? Banda! İde bunun şey des! İyi desi! Koto boru boru onlay oy! Ekon rap polis durur var da! Arami kolay sosa kire falese! তারে খুঁজতে দাম না এটা নিয়ে যেতেছে নিজে সুইসাইড করার জন্য এই সামান্য ব্যাপারের জন্য তুমি আবার সুইসাইড করতে যাবা হ্যাঁ বন্ধরো হ্যাঁ যাও যাও মনের সুখে তুমি গলায় দড়ি দাও যন্ত্রণা দাও তো জাগে পাও না আর বে জাগে পাবা কই ভালোবাসি তো গায়ে লাগে না খালি যন্ত্রণা দাও ভাই দড়ি ফেলাও তো দুই দিন পর পরে সব যন্ত্রণা ভালো লাগে না দাও দড়ি দাও আমি যন্ত্রণা করি না আমি তোর যন্ত্রণা করি Diga desa, tu mami kodis, diga shasta, tu amar ko kodis, ami ashe suset karu, ami sotra ko. মানে আসতেছিলাম দেহ রাস্তার মধ্যে পিঠে বেচতেছে তো দেহ লো বলল দেখলে মৃত্যুর আগে এই সাতটা পূরণ করে এই জন্য দুটো পিঠে কিনে নিয়েছে একদম ঠিক কাজ করছেন আগের দিনের ময়মুর বেগুর কাছ থেকে শুনছিলাম মৃত্যুর আগে নাকি তারা আঙ্গুর বেদেনা এগুলো খাইতে যেত আর আপনি তো চিতই পিঠা খাইতে যাচ্ছেন এটা কোনো ঘটনা না ওই যে আব্বাস কা আছে না তার বাপে মরা যাওয়ার আগে শীতের দিনে কাঁঠাল খাইতে চাইছে মানে কি ফাপড়ের মধ্যে পড়ছে এই সময় কাঁঠাল কই পাইবো পরে কি করব বাপের চিকিৎসা ফলাইতে সে ঢাকা সরে গিয়া তন্ন তন্ন করে একটা কাঁঠাল খুঁজা বাইর করছে কিন্তু শেষমেশ খাওয়াইতে পারে না ভাইজান আমার তরফ থেকে আপনার একটা পিঠা খাওয়াই মনে করেন মরে গেলে তোর আপনার খাওয়াইতে পারব না মরে যাওয়ার পরে আমি বুক ফুলে কইতে পারব আমার সাইফুল ভাইয়ের আমি একটা পিঠা খাওয়াইছিলাম না ভাই কানবে না আর তাছাড়া এখন আমার খাইতে ইচ্ছে করতেছে না প্যাট তেমনি বড়া তার মধ্যে দুটা পিঠা রাখছি তো অসুবিধা নাই এখন আর পিঠে পিঠা খাবো না কারণ হচ্ছে কি মৃত্যুর আগে যদি বাথরুম বাথরুম পায় এটা একটা জামালের পরে যাবো ওর মধ্যে আর যেতে যেতেছি না তাইলে বাজান চলেন মুন্সি চাচার কাছে তো মুন্সি চাচার কাছে তোমা পড়াইতে মরার আগে তোমা পড়াটা জরুরি তোর কি ধরলাম তোমা পারি না 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 তা পারেন দেখা গেল উত্তেজনার মাথায় এই ডো বুলিয়া গেছেন গা কেন দেখেন না এই যে মরার আগে অনেকে মুন্সি নিয়ে আসে তোবা পড়ানোর জন্য এই জন্যই বলছিলাম আর কি আমার তওবা আমি বর্মু সুইসের আগে ডিস্ট্রিক্ট করিস না সরেন দিকে ভাই দরিনা খুঁজে গেছেন কোথায় যাবো সুইসাইড করবার তাই হ্যাঁ
খবরটা জানা গেলাম আসছে ভাবি এইটা নিয়ে কত বার হইলো বিশ না একুশ বাইশ বাইশ আমার মনে হয় ভাই জানে এবার যে গতিতে আগাইছে কিছুদিনের মধ্যেই হাফ সেঞ্চুরি না না সেঞ্চুরি করে ফলাইবো টেন্ডুলকারে ছড়াই দিব ভাই চোখও আছে কাছে যে মোবাইল আছে কারণ একটু ভিডিও করে নেই ভাই কারণ ভাই আপনার আইডিয়াটা তো খুব ভালো হ্যাঁ এরকম ঘটনা যদি ঢাকা সিটির ভিতরে ঘটতো আমার মনে হয় যতগুলা টেলিভিশন চ্যানেল আছে সবগুলা লাইভ টেলিকাস্ট করতো কোনো সমস্যা নাই কিন্তু দুঃখ তো একটাই হয়েছে দুঃখ একটা আমাকেও গ্রামে একটা রিপোর্টারও নাই আরে অসুবিধা নাই এই যে ভিডিও করে রাখি এই ক্লিপটা টেলিভিশন চ্যানেলে পাঠাই দিব ফেসবুক দিব তারপরে পেপারে দিব সব জায়গায় চলে আসবো বুঝছিস ভাই ফটিকদা তোমারটা দিয়ে তোর ভাবিরে দেখাইতে পারবো না আমারটা তো ক্লিয়ার হয় না ভাইজান পাঁচটা মিনিট আমার সময় দেন কে কাম আছে আমি জামু আর আসবো হাই তার মেরে যা মেরে করিস না কিন্তু যা 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 ভাবি ভয়ের কিছু নাই ভাই যেন এখনো ঝুলে নেই আমি এসছি তোমার মোবাইলটা নিতে আমার মোবাইল দিয়ে তুই কি করবি ভিডিও করুম ভাইজান গাছের ডালি সুন্দর করে বসে রয়েছে আমি পাঁচ মিনিটের সময় নিয়ে আইছি থাপড়া তো দাঁত গুলা ফেলাই দিব আমার যাবে কি সই জায়গায় সুইসাইড করতে আর তুই এসে আমার মোবাইল নিয়ে তার ভিডিও করবি ভাবি ভাইজান যে দড়িটা নিয়ে গেছে তুমি কি মনে করো অত বড় শরীর ওই দড়িতে ঝুলে থাকবো ছিঁড়ে পড়বো না ওই দৃশ্যটা আমি ধারণ করে আই না তোমার দেখামু তো সাহস অনেক বেড়ে গেছে না রাগ করতো চোখে ভাবি যা তুই আমার চোখের সামনে থেকে যা 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 আমার মোবাইলের ছবিটা ক্লিয়ার আসে না এই জন্য তো তোমারটা চাইতেছি দাও এই তো মোবাইলটা তে তো একটু আমারটা কি করলা যা করছি ভালো করছি আমার সাথে যদি এটা না ফাইজ আমি আবার করতে আসছি আমার সব আসার দিন আমি কি করতেছি এগুলা তাড়াতাড়ি জানালে আবার বোকা খাবি যা
দিদি ভাই ভিডিও করতে করতে তো হাত ব্যথা করলো, আর কতক্ষণ লেট করেন কে ভাই? আমার ইচ্ছা ভাই, সমস্যা আছে, লেট করলে সমস্যা হইতে পারে ভাই। কি সমস্যা? জিনিসটা বুঝেন নাই, আপনি যে রাগ নিয়ে গাছের মধ্যে উঠছেন, গাছে উঠার যদি লেট করেন তাহলে যে কোনো সময় কিন্তু রাগ চলে যেতে পারে, তাহলে আপনার সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যেতে পারে ভাই। আর না না, এবার একদম পাকা সিদ্ধান্ত নিচ্ছি, ডিসিশন ফাইনাল। তাহলে বাজান আর দেরি কে? আমার ইচ্ছা দেরি করছে তোর কি? আমরা চাপ দিয়ে পড়েন, এই যে দেরি করছেন দেখে এই যাবৎ অনেকবার ফেল মারছেন, আর দেরি করেন না তো মার জানতেন জানতেন লক্ষ্যে জানতেন। তখন সামনে ও দেড় ব্যাটারির কোলে না আছে, পাঁচটা মিনিট সময় দেন, মরি তো যাবো, যাওয়ার আগে একটা লোকের মনে এসে পূরণ করবো না আমি কতই খারাপ। আচ্ছা ঠিক আছে, ও হয়েছে ভাই, আমি চকটে নামাই দিই। এই সরেশটা সরেশটা বলতে পারো স্যার? ওই তো ভাই যান, দেড় ব্যাটারি চুরি লাগছে। এই যাচ্ছি, এই আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ভিডিও করবি না কোন কার আমি করতে তাড়াহড়া কিন্তু কোনো কাম ভালো না। এর আগে মনে নাই আপনি দড়ি ছিঁড়ে পড়ে গেছিলেন, এবার যদি মনে করেন পয়রা যায়, হাত পা ভাঙে যায় বা লুলা হয়ে যান, তাহলে ভাবে সারা দিন আপনি ঘোড়া দিব না ভাই। আরে শোন রে ভাই, এবার এই যে শক্ত দড়ি আনছি, চিকন দেহালি কি হবো? এটা হচ্ছে যে নারকেলের দড়ি না, ওই রকম দড়ি শক্ত দড়ি আনছি, এবার আর পরের চান্স নাই। ঝামেলা তো আর একটা আছে ভাইজান, আপনি যদি সন্ধ্যা কইরা ফেলান আপনার এই বডি গাছের থেকে নামাইয়া আত্মীয় স্বজনকে খবর দিয়া ফরজ গুসুর করাইয়া মনে করেন জানাজা টানাজা পড়াইতে পড়াইতে সন্ধ্যা দেবো গা, কিন্তু সন্ধ্যা সময় কবর দেওয়া দেবো না। দূর রাত্রে স্বজন আছে না, তাকেও তো মন চাইবো আপনারা দেখার জন্য, সেই জন্য বলছি একটু তাড়াতাড়ি ঠাস করে বুড়া যান। ও তো ঠিকই কইছে ভাই, আপনি তো সুইসাইড করে দায়িত্ব থেকে খালাস হয়ে গেলেন, আমাকে কত দায়িত্ব আছে না? মনে করেন আপনার লাশটা নামাইতে হবো, লাশটাকে গোসল দিতে হবো, জানাজা পড়াইতে হবো, কবর খুঁজতে হবো, এর ফাঁকে মাঝখানে একটু কানমোনা মানুষজন, তারপরে কি কাজ জানেন? এই সন্ধ্যা যদি লাগা যায়, রাত যদি হয়ে যায়, আপনার এখান থেকে নামাইতে হবো না? বাংলাদেশের পল্লী বিদ্যুতের যে অবস্থা, যে কোনো সময় ঠুস করে চলে যেতে পারে কারেন্ট, এই কারণে কইছিলাম ভাই। ওই কথা, তোরা কি শুধু তখন সুযোগ সুবিধা দেখবি? হ্যাঁ, আমারটা দেখবি না? আমার যখন খুশি তখন আমি এই ফাঁসি নেবো, তখন কি করতে পারলি না বলে এটা দেখার বিষয় আমার না। এটা কোনো কথা কইলেন ভাই যান? আপনি তো দেখতেছি রাজনীতির নেতা গমতার নিজের স্বার্থটা আগে দেখলেন। আরে ভাই, এই জায়গায় আপনার কষ্টটা কোথায়? আর আমাকেই বা কষ্ট দিবেন কে লাগা? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে না ঠাস করে পড়ে যান, কি ভাই যান ঠিক বলছি না? হুম ভাই, আবার গাছে উঠছে, এখন খালি আপনার তরফ থেকে একটু দোয়া করে দেন যেন সুইসাইডটা সাকসেস হয়। সব ঝামেলা তাও ঠিক, ভাবি তুমি এনে বই রুছ কথা কোনাকে কথা কোনাকে তুই এত সাইসা কইছিস? হ্যাঁ, তোরে দেখে তো মনে হইতেছে তোর ভাইয়ের মতো তোর মনে রং লাগছে, যা দেখে তোর ভাই কেমন সুইসাইড করে যা। তুমি তুমি এমনি রাগে কথা কইতেছ কে? আমি তো রাগের কোনো কথা কই নাই তোমার লাগে। আসিস চুপ থাক তো, এমনি তোর ভাই টেনশনে মাথা গরম হয়ে আছে। এই তোর ভাইয়ের ব্যাপার নিয়ে যদি তুই আমার লাগে কোনো ধরনের রসিকতা করিস তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো এবার। ওয়াল্লা, বাইজানের সাথে থাকতে থাকতে তোমারও দেখি একই রোগে ধরছে। ভাবি সুইসাইড যে সোয়াসে রোগ সেটা কিন্তু আগে জানতাম না। আমি কিন্তু তোর রসিকতা করতে মানা করছি কেন? তাহলে কি করবা, সুইসাইড সাইফুল ভাইয়ের সাথে আত্মহত্যা আলতা বিবি হইবা? এই যে বৌমা সাসা, আপনি সাইফুলটা আবার দেখলাম গাছে উঠে বসে রয়েছে,
এটা কিন্তু ঠিক না। তার নামে এমন কথা মাঝে মধ্যে শোনা যায়, লোকে খারাপ বলে। যাও তুমি তারে বুঝাইয়া গাছ থেকে নামায় নিয়ে এসো। যাও আমার মনে হয় কি ভাই জানে খাবারের সাথে বিষ মিলাই লয়েছে, ফাঁসি দিয়া মরতে একটু ভয় পাইতেছে, তো সেই কারণে বিষ খাইয়া আস্তে আস্তে তিলে তিলে মরতে যাইতেছে। ঠিক বলছি না ভাইজান? একদম আইডিয়াটা কিন্তু ভালো, গুড আইডিয়া ভাইজান। এখন এই মুহূর্তে এই বিষয় নিয়ে আর কোনো দেরি করা যাবে না, তাড়াতাড়ি আপনি খান আর তাড়াতাড়ি গিয়ে ঠাস করে ফেলুন। পরিকল্পনা এবার ফাইনাল। শোন এবার করছি কি, রাগ করতে পারতে পারলাম, রাস্তার মধ্যে পিঠা বাজতেছে, পিঠাটা কিনে নিয়ে আসলাম। ঘটনা হচ্ছে কি, এর আগের বার ফাঁসি নেবার গেছি, ঠিক প্রচন্ড খিদা, খিদা পেটে ফাঁসি নেওয়া যায় কো, এর থেকে দড়ি মড়ি ফালা চলে আসি, এজন্য বুদ্ধি করে নিয়ে এসি। ভাই কাছের মানুষ না হয় কোনো অসুবিধা নাই তো, আমার আপনি বলতে পারেন, আমার সাথে এই যে লোকজন আছে না, আপনি যদি আমারে বলেন আমি শুনলাম, এটা যে আবার ভাবিলে বলে দেব, এরা সব সাক্ষী আছে। এই যে তুমি কইলা আর কিন্তু নাম আসলাম, এই যে শোনো, এই যে এই পিঠা খাও, পিঠাটা বাজার থেকে কিনছিলাম। বাড়িতে আসো, আসতেছি আসতেছি। ক্যান্সেল ক্যান্সেল কিসের বেটা, আমার হইবো আর না রে বেটা, ক্যান্সেল কিসে? হ্যাঁ ভাই, আপাতত এটা কে বলে তোর স্থগিত, ঠিক আছে? হ্যাঁ পানি ভাই, আপনি করেন অসুবিধা, আমি আমরা আছি, আমরা আছি, আমাকে আর আটকাস না। তোর বাবা আচ্ছা ঠিক আছে, এই শোনো না, এই শোনো, এই কামটা ঠিক করছি, আজকে না ফাইনাল দেখে আসি তো গা। আরে বেটা খারাপ, তাহলে তো নষ্ট গেল, মজা নষ্ট গেল না, মাঝে মাঝে এই লোক পড়াবো বাইরে দিয়ে, বুঝছো? পিজাটা নিবি নাকি? এই আসিল আমার কপালে, ওনার মতো একজনের সাথে আমার সংসার করতে এসেছে, তোমার জিজ্ঞেসি বিষে বেজাল আসিল না কি আসিল? গত মাসে খা দেখলাম না, কিছু তৈল না, খাইছিল মনে আছে? সঞ্জুর উপরে রাগ করে তুমি গিয়ে বেজাল বিষ খাইছো, তা নিয়ে কি হচ্ছে? সাত দিন ডায়রিয়া বাথরুমে আসছো আর গেছো, শামিমের উপস্থিত করে কি করছো? হ্যাঁ বড় রাস্তার ব্রিজের উপর থেকে লাভ দিছো, তাহলে না হচ্ছে কি, ব্রিজ থেকে লাভ দিছি, যা দিয়ে পানির মতো দু মাটকে আসতেছে, তখন সাতরা সাতরা জানি তো, সাতরা পারে চলে আসছে। এর আগে বাজারের দোকানদারের সাথে কি হয়েছে? সামান্য একটা টাকার জন্যে, দোকানদার কে
খেজুর গুড়ের দাম করলো যে 55 টাকা। আমি বললাম তো ঠিক আছে বাবা, 1 কেজি দরকার নাই, আধা কেজি দেন। এই কয়ে আমি 7.5 টাকা দিছি, হে কয় কি না 28 টাকা লিখব কে দেও, 8 টাকা বাড়ায় নিছে। এইভাবে লোকটা কত মানুষের ক্ষতি করে একবার চিন্তা করে দেখছো? তাতে তোমার কি টেবিলে গলা ফাঁস দিত? এর আগে কি করছো মনে করছো কি? সব ভুলে গেছি, তোমার মনে আছে কিছু? তুমি ট্রেনের নিচে কাটা পড়া মরবা, সুইসাইড করবা ট্রেনের নিচে। কি করলো? ট্রেন যাইতেছে এক লাইনে, তুমি সরেছো আরেক লাইনে, তারপরে আবার আরেকজনের উপরে সেটা তুমি পুকুরে তুমি জাব দিয়ে মরবা, গলায় একটা কলসি ঝুলেছো, কলসি ফুটা, এরকম করে কয়দিন? আচ্ছা বুঝলাম, কলার শুক্লা যে ফালাইছে সে একটা অন্যায় করছে, তাই বলে তোমার ফাঁস দিতে হইব? আচ্ছা রাস্তায় কলার শুক্লা ফালান কি ভালো? আরে বাবা আমি মানতেছি সে একটা অন্যায় কাজ করছে, তুমি কি করতে? কলা সোসাটা নিয়ে সুন্দর করে আরেক জায়গায় ফালাই দিতে, তা না করে তুমি গেছো গলে ফাঁস দিতে। মানুষজন তোমায় নিয়ে হাসাহাসি করে, আর আমার কাছে আমি বলে একটা পাগলের লোকের সংসার করি। কি কেডা গেছে পাগলের লোকের সংসার করি? কে গেছে, কে গেছে কথা? তার মানে আমি পাগল, আমি পাগল হয়ে গেলাম? মানুষ কয় আমি কি করব? যাও এখন এই দুঃখে যাও। আমি বুঝলাম না একটা জিনিস, এত কাছাকাছি আসলাম কিন্তু একটাবার আমার দিকে তাকাইলাম না। আচ্ছা তাকানোর কি কোনো সুযোগ আছিল? তুমি দেখো নাই ভাবি আছিল যে কেন ভাবির কি ভয় পাও? ভয় পাবো কেন? আসলে তোমার সাথে যে কথা কই ওটা তো ভাবি জানে না, বুঝো নাই তো ভাবিকে বলে দিলে তো পারো। তুমি যত সহজে বিষয়টা নিতেছো বিষয়টা আসলে অত সহজ না, বুঝছো? আর ভাবি কিন্তু ভাইজানের মতো অত সহজ সরল না। শোনো সারা দুনিয়াতে ভাবির সাথে ননদরা থেকে ফ্রি, আর তুমি হচ্ছে উল্টা। আরে ফ্রি ঠিক আছে, ভাবি তো মানুষ হিসেবে খারাপ না, কিন্তু ভাইয়া, ভাইয়ার কারণে ভাবির মেজাজ সবসময় খারাপ থাকে। ভাইয়া তো একটার পর একটা সুইসাইডে ট্রাই করে যাইতেই আছে, যাইতেই আছে। আচ্ছা শোনো ভালো কথা, আজকে যে ভাবি যে ভাইরে ধমক দিয়ে নিয়ে গেল, এখন কি করে তারা? দুদিন পর পর তুমি সুইসাইডের নাটক করবে, আরে সেই নাটক দেখবো তোমার। সরো সরো ধরবো না, তুমি দেও না, তুমি জানো বউ, তুমি জানো তুমি গেলে পরে আমি আমি কিভাবে থাকবো? কও যাও। হাত সরো, আমি বাবার বাড়ি যাবো বলে তোমার লাগে? হ্যাঁ আর তুমি যে দুই দিন পর পর দুনিয়া ছেড়ে যাইতেছ তখন আমার কেমন লাগে? আমি আমি অন্তত মানুষের হাসির খোরা করে বাঁচতে পারবো না। মানুষজন তোমার চেতায় তোমার নিয়ে হাসি মস্করা করে, তুমি জেদ ধরে দুই দিন পর পর সুইসাইড করতে। আচ্ছা আমি যদি সুইসাইড করতে না চাই তাহলে? সত্যি চাইবে না তো? সত্যি কথা কষ্ট, এই যে মাথা চেয়ে করলাম, এই যে তোমার মাথা চেয়ে করলাম, মনে করো যে মানুষ আমার যতই খারাপ আমার যতই মস্করা করুক আমি আর সুইসাইড করবো না। যাও কথা দিলাম তুমি আমাকে দিলে যাও না। আমার কিন্তু তোর কথা বিশ্বাস হইতেছে না সাইলেন স্যার, আমার লোক গুল মারতেছে না তো? এটা নিয়ে গুল মারার কি আছে? ভাইজান ভাবিরে বলছে, আমি নিজ কানে শুনছি। এরকম কথা হইতে পারে? আমি তো মনে করছিলাম ডেলি সিরিয়ালের মতন ঘটনা খালি লম্বা হইতে থাকবো, লম্বা হইতে থাকবো। কিরে কি হয়েছে? তোরা কি নিয়ে আলাপ করতেছিস? খবর শুনছো? কার খবর? ওই যে আমাকে সুইসাইড সাইবুল ভাইয়ের। কেন রে, সাইবুল ভাই কি সুইসাইড করে ফেলেছে? আরে না, সে তো প্রতিজ্ঞা করে ফেলেছে আর কোনোদিনই সুইসাইড করবে না। এই আর করছিস কেন? এর আগে কি সুইসাইড করতে গেছিল? আরে ওই একই কথা, সে আর কখনোই করতে যাবে না। চিন্তা করা ফটিক ভাই, আমরা এই বিষয়টা নিয়ে কত আনন্দের মধ্যে ছিলাম না? ভাবি এক ধমকে আমাকে পুরো বিষয়টা মাটি হয়ে গেল না,
দেখি বিছানা একটু ভাবতে হবে, একটু জানতে হবে বিষয়টা, বুঝছস? আমি চিন্তা করছি যে রোজার সময় একটা গরু জবাই দেবো, দিয়ে কয়েক ঘর আশেপাশে আছে না, সবাই মিলে ঝিলে গরু জবাব, ঠিক আছে না? বাজারের গোস্তু কিনবো না, এখন ক কি রঙের গরু আনবো? আমার ভাইয়ের সাথে কি তোমার মজা করার সম্পর্ক? হ্যাঁ তুমি না না ওই বলো না কিসের জন্য? ওই ভাইজানের সাথে একটা ইয়ে সম্পর্ক আছে না, মানে আমার একটা মজার সম্পর্ক আছে না, সেটা আর কি। তোমাকে এসব কথার কারণে না ভাইয়া বারবার মনের দুঃখে সুইসাইড করতে যায়। হ্যাঁ তোমাকে তালে পড়া আমিও ভাইয়ার সাথে মজা নিছি, আর ভাইয়া ভাবির কাছে প্রতিজ্ঞা করছে যে ভাইয়া আর সুইসাইড করতে যাইব না, তার তোমাকে সাহায্য করতেইব না। না না অবশ্যই অবশ্যই সাহায্য করা উচিত তো, অবশ্যই উচিত। তাহলে এখন থেকে আমারে কথা দাও যে ভাইয়ার সাথে এমন কোনো রসিকতা করবা না যেটাতে ভাইয়া মনের কষ্টে সুইসাইড করতে যায়, কথা দাও। না বুঝতে পারছি, কিন্তু আমি তো আবার অন্য দিকে চিন্তা করতেছি, বুঝছো? কিসের? মনে করে যে তোমার সাথে যে আমার একটা মানে যে একটা ইয়ে সম্পর্ক আছে না, মানে এইটা যদি ভাইজান জানে তাহলে ভাইজান কি মনে করবে কতদিন? কিসের মানে ইয়ে মানে ওই যে আমার ভাইজান যদি জানে তাহলে শোনো, ভাইজান নিয়ে তোমার টেনশন করার কিছু নেই, সময় সুযোগ বুঝা আমি ভাবি রকম, ভাবি সময় সুযোগ বুঝা ভাইজান রকম, বাস শেষ। যাই শোনো, ওই ইয়ে ইয়ে কইরো না, বুঝছো? ভাইঙ্গা কইবা যে আমার সাথে তোমার যে ভালোবাসার সম্পর্ক ওইটা, ঠিক আছে? গেলাম। এ খারাপ খারাপ আবার একটু দেখে নি, এইটা হলো ইয়ে সম্পর্ক, বুঝছো? এবার যাও। খুশি হলাম, গেলাম। যাও চলা ওই পথে রে, তার সাথে ওই মনটা রে বেঁধে নিয়েছি।
ভাইজান ভাইজান আপনি কি গরু আনতে গেছেন না মাছ ধরতে গেছিলেন? কে তোমার সাথে চোখ নাই? এই এটা গরু না মাছ চিন্তা শোনা। হ্যাঁ সামনে সিং দেখো না ভত সিং, আর পিছনে লেজ দেখে কি তোমার চিনের উপায় নাই না? এটা তো গরু, এটা আমি চিনছি, তোর আর চিন আনতে লাগবে না। কিন্তু ভাইজানের এই অবস্থা আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা এটা পরে এই একটা কথা মনে করে অসহায় দিলাম, ওই যে কি গরু ডেকেছিলাম, যাদি মেলা গুলো বস গরু দুম্বা কি কি সব আছে। হ্যাঁ আমার এখন গরু পছন্দ হইল, হ্যাঁ ওইটা ধরে যায় যেই ধরতে গেছি অমনি যেদু এও ধরে আমিও ধরে। ভাইজান আপনি কি মনে করে আবার এইভাবে হাসতেছেন বুঝলাম না। শেষ তো হয় নাই কথা, গরু ধরে আমি ধরো সামনে দিয়ে একটা কেন প্যাক তমস্করের মতো পরে গেলাম, পরে আসতে হিন্দি হিন্দি লাগলো তো মুছে উঠলাম। ঘটনা হয়েছে কি, তখন যখন পড়ছিলাম ভালোই ব্যথা পাইছিল, হ্যাঁ এখানে ব্যথা পাইছিলাম এখানে ব্যথা পাইছি, হ্যাঁ ওই সময় আটের মেলা যখন হাসতেছিল আমি তো বেদনা চুপচাপ ছিলাম, এখন ওই কথা মনে পড়ে গেলে হাসি পেতেছে। তাহলে তুই কইতেছ সাইফুল ভাই বদলায় গেছে তাই না? অবশ্যই, গরুর দূরে নেই খার খবরটা ওই দেড় বাটেরই আমার কাছে দিতে সাহস পায় নাই সাইফুল ভাই আবার গেছে। বুঝছি বুঝছি, তাহলে এক কাজ করতে হবো। কি মনে কর সাইফুল ভাই যেহেতু বদলাই গেছে তাহলে আমরাও সব বদলাই যাবো। ওকে ফাইন, তাহলে কি চুল কামায় ভালো নো? ধর বেটা ধর, মাথার চুল কামাইলে কি বদলানো যায়? মানুষ বদলাইতে হইলে ভেতরটা বদলাইতে হয়, হৃদয়ে বদলাইতে হয়, বুঝছস? বুঝলাম না। বুঝছস নাই? না। শোন সাইফুল ভাই নিয়ে আমরা যত খেপাইছি যত মজা করছি তাতে কি হইতো? এরে মজা করতে করতে একটা সময় কি হইতো, সে যদি সত্যি সত্যি সুইসাইড করে ফেলাইতো তাহলে কি অবস্থাটা হইতো? তার নাম তো এমনি আমরা দিছি সুইসাইড সাইফুল, যদি সে সুইসাইড করতো তাহলে থানা হাজত পুলিশ কত কি হইতে পারতো, তাহলে কি আমরা ক্ষমা পাইতাম? নিজের কাছে তো আমরা ক্ষমা পাইতাম না। না 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 না, তাহলে চিন্তা কর, ভাগ্যির সাইফুল ভাই সুইসাইড করে নাই, যাই হোক সেটা বড় কথা না, এখন থেকে আমরা ভালো হয়ে গেলাম, বুঝছস? এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা ভালো হয়ে গেছি। ওকে চল এখন থেকে আমরা বদলে গেলাম। ওকে গো দিয়ার। চুপ থাকো, একটা কাম যদি তুমি ঠিক করে করতে পারতা, হাতে এত মানুষ থাকতে তোমার ইচ্ছা কোন লাগে কাদার মধ্যে? বউ এমন ভাবে কথা কও না যে মনে হইতেছে যে আমি কেঁদো দেখছি প্যাক দেখছি অনেক লাভ দেশে পড়ছি। সেটা কইছি আমি, একটু সাবধানে থাকলে কি হয়? আরে পাই রে, সাবধানই ছিলাম, হঠাৎ করে গরু দিলে খিচ্ছা ধর, আমি টেনা ধরে গরু যায়, আমি টেনা ধরে গরু যায়। আরে ভাই গরুর মন মানসিকতা থেকে আমি বুঝতে পারি কো, তাও তো আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে কোমরটা ভাঙে নাই। ব্যথা পেয়ে ঘরে এসে আবার শুক্রিয়া জানাই। না না মনে করো যে একটু ছিলে গেছে এই জন্য তো তোমার এরকম খাতে যত্ন পেতেছি। ও তার মানে আমি তোমার খাদের যত্ন করি না? না এই তুমি যে সুইসাইড করতে যে দুইটা মাস ঠ্যাং ভেঙ্গা ঘরে ফিরে রইল, কে করছো তোমার দেখাশোনা? তা করছো কিন্তু ওটা একটু কম ছিল, আসলে তখন তো আমার দোষ ছিল, তুমি তখন তো আমার উপরে গেড়ে গেছিলে, তো সেজন্য একটু আস্তে আস্তে আদর করছো। যাক দোষ করছিল বুঝছো তাই। আচ্ছা তোমার এখন কথা কইব, এই যে এতবার আমি সুইসাইড করতে গেলাম, কখনো দেখছো যে সুইসাইড করছি? আসলে তো সুইসাইড করার ইচ্ছাই নাই। ইচ্ছা ছিল না তাহলে এমন কাজ করতে কেন? আচ্ছা না এটা ভাবার মানে লোক দেখানো ভাব, মানে কে আমারে কিরম ভালোবাসে কটুক ভালোবাসে এটা পরীক্ষা করলাম। মানে কি? মানে তুমি আমারে কতখানি ভালোবাসো এটার একটা জাস্ট পরীক্ষা করলাম। এটা কি কয় জানো, লাভ এক্সাম। লাভ এক্সাম না?
এটা দেখো লাভ হচ্ছে বুঝছো কিরে তোর না বলে সুইসাইড সাইফুল জি ভাই আমার নাম সাইফুল তুই বলে অনেকবার সুইসাইড করতে গিয়ে ফেল মারছস এই বোকা এই জিপিএ ৫ এর যুগে কেউ ফেল মারে রে শোন আমি তোর পাশের ব্যবস্থা করতেছি মানে তুই যেরকম ভীতু সেটা আমি জানি তোর বুকে পিস্তল ঠেকায় মারণটা ঠিক হইব না আমার গুলির পয়সাটাই নষ্ট তাই এক কাম কর তুই দৌড় দে আমি তোর পিছন থেকে গুলি করি আমার নিশানা প্র্যাকটিস হইল তোর দৌড় দে হইল আমি তোরে মার্ডার করলো তোর বউ তোরে অনেক বেশি আদর করবে এখানে খাড়াই থাকবি না দৌড় দিবি তুমি এতটা তামাশা আমার দেখা করতে আসছো কেন ফোনে কথা কে সামনে টেনে ওরে ফোনে কথা কে যদি সাত মিনিট তো তাহলে তোমার বিয়েটা দেখতো না তোমার একটু সরাসরি দেখতো আমার সাথে দেখা করতে আসছো না আচ্ছা এখন যদি বাইজান দেখা ফেলায় তখন কি হবে একটা বার চিন্তা করছো যদি সে আবার সুইসাইড করতে যায় তখন গেলে যাইবো সংখ্যাটা একটু বাড়বো ২৩ আছে ২৪ হবে আর ২৩ এর পরে যে ২৪ হয় সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু বাইজান যদি সত্যি সত্যি সুইসাইড করে তখন তখন কি হইব আরে না সেরকম কিছু হইব না না হলেই ভালো আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছিলাম এই সাইফুল ভাই সুইসাইড বিষয়টা এমন একটা মজার পর্যায়ে নিয়ে যাচ্ছে মানে আমগো পোলাপান তার ভাগ্যেরা কিছুদিন পরে খেলাপাতি বাদ দিয়া সুইসাইড সুইসাইড খেলবো আমগো পোলাপান মানে কেন তোমার আর আমার পোলাপান ওই রে গেটা না আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে এর জন্য না ভাই মনে করলাম যে আপনার রাগটা কম সিগিনে একটু খোঁজ খবর নিয়ে আসো আমার রাগটা তুমি কি করবি আমার কাছে তো দিবি সুইসাইড করবি না সঙ্গ সরে দিবি না সি 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 ভাই জানি এটা আপনি কি করলেন আমরা ফাঁসি দিতে যাবো কিছু জন্যে আমরা প্রয়োজনে পাহারা দিব ভাইজান আমার পাহারা তোমার দেওয়া লাগবো না ঠিক আছে এই যে রাত বিরাত মানুষ যদি তোমার এখানে দেখে তোর মনে করে মাথায় মুগুর মারবো পাড়া দিও না যাও ফটো এখান থেকে যাও 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 ভাই যাই গা কাঁঠাল আজকে থাক যাও 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 হেলো যা যাই দিকে আপনারা কান্নাকানি থামা
আমি একটু দোয়া করে সবাই আল্লাহর কাছে দোয়া করো। আমি যেতেছিলাম ইন্দে আসার পর দিয়ে কি যেন খসখস করে উপরে তাকাইছি খারাপ জিনিস। এই যে আমি এখান কথা কই ভাই, সুইসাইড এর কথা কিন্তু আমি এরকম না, আমার কিন্তু সুইসাইড সাইফুল করে ডাকবা না, ওইটা খুব খারাপ জিনিস, আল্লাহ পছন্দ করে। আরে আমার বোনটা রে আমার জন্য কান্নাকাটি করছে। এই যে বউ শোনো, তোমার এরকম কথা কই, তোমার মতো এত সুন্দর বউ রেখে কেউ সুইসাইড করে গো, আমি আর কখনো সুইসাইড করব না, মরিফিকেশনের কথা কইলাম ঠিক আছে। এই চলো শোনা, যাই আসি কাকা, আমিও যাই চলো।